আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজ 1980 1428 বঙ্গাব্দ, আমি ফরহাদ আজকে হাজির হয়েছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বা পিএইচই পরীক্ষার্থীদের জন্য, প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষার্থী তোমাদের জন্য। ধারাবাহিকভাবে ক্রিয়াপদের চলিত রূপ সাধু থেকে চলিতকরণ এই পর্বে আজকে দুই তীরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতায় যে ক্রিয়াপদগুলো উল্লেখ আছে তার চলিত রূপ দেখাব। আর এটি হলো পর্ব 18, অর্থাৎ তোমাদের পাঠের 18 নং পাঠ বইয়ে। তা আমার বাংলা বই ব্যাকরণ অংশ, এটা তোমাদের প্রশ্নপত্রে 5 নং প্রশ্ন উল্লেখ থাকে। তো তোমাদের স্বাগত জানাচ্ছি, আশা করছি তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ। তো এই পাঠে উল্লেখিত যে ক্রিয়াপদগুলি, আচ্ছা ক্রিয়াপদ কি একটা বিষয় তাই না? দেখাচ্ছি ক্রিয়াপদ কি, শুধু পদ তো বলতে পারি তাই না, কিন্তু ক্রিয়াপদ বলি কেন, এরও একটা কারণ আছে, নির্দিষ্ট একটা কারণ আছে অবশ্যই। আমরা শব্দ আর পদ জানি, শব্দ এক আর পদ আর এক, যদি বিভক্তি যুক্ত হয় তাহলে পদ হয়, আর বিভক্তি যুক্ত না হলে তাকে শব্দ বলে, ঠিক আছে? তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অনেক সময় বাক্য দেওয়া থাকে আর এক সময় বাক্যে দেওয়া থাকে না, শুধু ক্রিয়া উল্লেখ থাকে, আর ক্রিয়ার সাথেও ক্রিয়া বিভক্তি আছে, ক্রিয়া বিভক্তি যুক্ত হলে ক্রিয়াপদ হয়। বড় হলে ভালো জানতে পারবে, বুঝতে পারবে। তো একটু দেখাচ্ছি, তোমরা চাইলে এটা ভালো করে শিখতে পারো, বড় হয়ে যেন সমস্যা না হয় সেই বিষয়ের দিকে খেয়াল রাখা উচিত, কারণ বড় হইলেও দেখা যায় যে অনেকে সমস্যা হয়ে যায়, পারে না, মিলাতে পারে না, এই সাধু চলিত পারে না, তখন ঝামেলা হয়, তার থেকে ছোটবেলায় শিখে ফেলা ভালো। তো এটা একটু ব্যতিক্রম দেওয়া আছে, ব্যতিক্রম কিরকম, অতীত বর্তমান ভবিষ্যৎ এভাবে একটা দেওয়া যায়, আর একটা ওই শুধুমাত্র ক্রিয়াপদ, তো আমি শুধুমাত্র ক্রিয়াপদের মতোই দেখাই। আচ্ছা একটু অতীত বর্তমান ভবিষ্যৎ এটা আমি পরের ক্লাসগুলিতে দেখাবো, এখানে আমি স্বাভাবিকভাবে দেখাই। তাহলে চলিত তো হবে ভিড়ছে, ভিড়ছে, ভালোবাসিব, 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 ঠিক আছে, ভালোবাসিব, ভালোবাসিব। তারপরে আছে ভাসিত, ভাসিত, ভাসত, আরো দেখাতে পারি বাসিত, বাসত, বাসিত, বাসত, চলিছে, চলিছে, চলছে, আবার চলিতেছে, এই একই কিন্তু, চলিতেছে, চলিতেছে, ক্রিয়াপদ চলছে। তারপরে হবে যাইত, যাইত, চলিত হবে যেত, যাইত, যেত, এটা অবশ্য ভয়ের মতো হয়ে গেছে, অন্তঃস্থ জ কিন্তু এভাবে, ঠিক আছে। তারপরে হলো ফুটিত, ফুটিত, ফুটিত কি অতীতকাল না, ফুটিত ফুটত অতীতকালের, ফুটিত ফুটত, ভিড়িত ভিড়ত, আবার একটু খেয়াল করতে হবে, ভিড়িত ভিড়ত, একটা লিখছি ভিড়িছে ভিড়ছে, আর যদি লিখি ভিড়িত ভিড়িত ভিড়িত, এগুলি কঠিন খুব কিছু না, কিছু না, পোহাইত পোহাইত পোহাত, পোহাইত পোহাত, আর যদি এইটা ই দেই ভবিষ্যৎকাল দেয় তাহলে হবে পোহাইবে পোহাবে, আর বর্তমান কাল দিলে পোহাইছে পোহাচ্ছে। মানে হলো একটা ক্রিয়াকে তিন ভাগ করা, অতীত বর্তমান ভবিষ্যৎ,
তো এটা খুব একটা কঠিন না, এভাবেও পরীক্ষায় আসে কিন্তু, তাহলে ওটা খেয়াল রাখা উচিত। তো এই হলো মোটামুটি আর কি প্রশ্ন, আজকের এই 5 নং প্রশ্নের আলোচনা। তা আবার একটু খেয়াল করি, এটা একটু কম আছে। আচ্ছা, ফুটিত এটার সাথে আর একটা মিলিয়ে দিতে পারি, কাটিত কাটিত কাটতো, কাটিত কাটতো, ফাটিত পাটিত ফাটতো, ঠিক আছে, লুটিত লুটিত লুটতো, লড়িত লড়তো, লড়িত লড়তো। তো এইভাবে আর কি ক্রিয়াপদ, লড়িবে লড়বে লড়িছে লড়ছে। আবার একটু খেয়াল করি, দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর, সাধু থেকে চলিত করণ, ভিড়িছে ভিড়ছে ভালোবাসিব ভালোবাসব, ভাসিত ভাসত ভাসিত বাসত, চলিতেছে বা চলিছে চলছে, যাইত যেত, ফুটিত ফুটত, ভিড়িত ভিড়ত, পোহাইত পোহাত, কাটিত কাটত, ফাটিত ফাটত, লুটিত লুটত, লড়িত লড়ত। তো 18 পর্ব এই পর্যন্ত। তোমাদের সুস্থ জীবন কামনায় আজকে বিদায় নিচ্ছি। শুভ সকালের শুভ শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।